আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সবাই আল্লাহ তাআলার অসীম কৃপায় ভালো আছেন। শীতের আগমনের সাথে সাথে সকল কবুতর পালকরা একটু বেশি ব্যস্ত সময় পার করছেন। শীতে কবুতরের কি কি সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শীতের সময়টা কবুতরের জন্য একটু খারাপ সময়। এই সময়টাতে কবুতর বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হতে দেখা যায়। মূলত এই সময়টাতে একদিকে যেমন বিভিন্ন রোগের জীবাণুগুলো সক্রিয় হয়, অপরদিকে কবুতরগুলো শীতের কারণে চলাফেরা, খাবার ও পানি গ্রহণের পরিমাণ হ্রাস, ড্রেসিং বা ফ্লাইং মৌসুমের কারণে বহিরাগত কবুতরের সংস্পর্শে আসা ইত্যাদি কারণে কবুতর বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়। কেননা এই সময়টাতে কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়, ফলে পূর্বে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু সুস্থ হয়ে গিয়েছে এমন কবুতরের মাধ্যমে মূলত শীতকালীন রোগগুলো বেশি আক্রমণ করে। একবার যদি কোনোভাবে এসব রোগের ভাইরাস কবুতরের শরীরে দেখা দেয়, তবে দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ 95% থেকে 100% হতে পারে। সুতরাং এই সময়টাতে কবুতর খামারিদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করা জরুরি। যদিও এই সময়টা কবুতরের ব্রিডিংয়ের সব থেকে উত্তম সময় হিসাবে ধরা হয়, যদি আপনি সঠিকভাবে খামার ব্যবস্থাপনা অনুসরণ করতে পারেন তবে সফলতার হার 100%। এছাড়াও শীত মৌসুমটা রেসিং এবং হাই ফ্লায়ার কবুতরের জন্য সব থেকে উপযুক্ত সময়। বিশ্বের বড় বড় রেসার ও হাই ফ্লায়ার পালক থেকে শুরু করে ছোট ছোট খামারিরা এই সময়টাকে রেসিং বা হাই ফ্লাইং প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য এই সময়টাকে আদর্শ সময় হিসাবে ব্যবহার করেন। শীতে কবুতরের যে সকল সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো হলো, শীতে মশা, পোকা, মাইট এ জাতীয় পরজীবী পোকার প্রাদুর্ভাব বেশি হয়। এগুলো কবুতরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শীতে বিভিন্ন জীবাণু সব থেকে বেশি সক্রিয় হয়ে ওঠে, যা কবুতরের জন্য হুমকিস্বরূপ। কখনো কখনো কবুতরের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 45 ডিগ্রি থেকে কমে যায়, ফলে কবুতর অসুস্থ হয়ে পড়ে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বহুগুণে বেড়ে যায়, যেমন চোখ ওঠা, কারণ ছাড়া ঝিমানো, সর্দি কাশিতে ঘরঘর করা, মুখ হা করে শ্বাস নেওয়া ইত্যাদি। শীতে স্যালমোনেলা, ইকোলাই সহ অন্যান্য ক্ষতিকর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এর কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পায়, যা কবুতরের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এর আক্রমণে সম্পূর্ণ লফট ধ্বংস হয়ে যেতে পারে। শীতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে হ্রাস পায়। অনেক সময় অনেক রোগের জীবাণু কবুতরের শরীরে সুপ্ত অবস্থায় থাকে। শীত এলে এসব জীবাণু সক্রিয় হয়ে উঠতে পারে। শীতে ডায়রিয়া ও পা অবশ বা প্যারালাইসিসের মতো রোগের প্রকোপ দেখা দেয়। এই সমস্যাগুলো ছাড়াও আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। যেই সমস্যায় আসুক না কেন, মাথা ঠান্ডা রেখে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করবেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আলোচনা করব শীত মৌসুমে আপনার কবুতরকে কিভাবে সুস্থ রাখবেন এ সম্পর্কে। আশা করি সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন।